আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার ব্যাটারির চার্জার। এখানে লেখা আছে ব্যাটারি চার্জার 48 ভোল্ট 48 ভি 100 অ্যাম্পিয়ার। তো আমরা এই চার্জারটিকে ঠিক করব, সরি, এই চার্জারটিকে 12 ভোল্ট চার্জারে রূপান্তরিত করব। তো আপনারা দেখুন আমি কীভাবে 12 ভোল্ট তৈরি করি। আমি এর আগেও এরকম 12 ভোল্ট চার্জার তৈরি করেছিলাম। অনেকে আমার কাছে কমেন্ট করেছেন যে ভাই, আমরা যখন গাড়িতে ব্যাটারিতে চার্জার লাগাই তখন শুধু সবুজ বাতি জ্বলে, বাতিটি লাল হয় না। আর লাল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এই চার্জারগুলো দিয়ে চার্জ উঠবে না, বা এর ভেতরে একটা ফ্যান আছে, ফ্যানটাও কিন্তু ঘুরবে না। তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই, তো দেখেন এই চার্জারটি কিন্তু চালু আছে, 48 ভোল্ট চার্জার। আমি যদি আপনাদেরকে মিটার দিয়ে একটু মাপ দিয়ে দেখাই যে চার্জারটি আসলেও ভালো না নষ্ট, আপনারা আমার মিটারের দিকে লক্ষ্য করবেন। আমি মিটারের সিলেক্টেড নকটি 250 ভোল্টে রাখলাম। 250 ভোল্টে রাখার পরে আমাদেরকে এখানে কিন্তু ভোল্টেজটা মাপ দিয়ে দেখতে হবে যে এর ভেতরে ভোল্টেজ ঠিক আছে কি না। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার মিটারে 52 ভোল্ট শো করতেছে। সো আমাদের এই মিটারটি কিন্তু ঠিক আছে, এই চার্জারটি ঠিক আছে। এই চার্জারটি ঠিক থাকার পরেও আমরা যেহেতু 12 ভোল্ট চার্জার তৈরি করব, তো আমি আপনাদেরকে দেখাবো 12 ভোল্ট চার্জার তৈরি করার জন্য কি কি করতে হবে। তো আমাদেরকে প্রথমত আগে চার্জারটিকে খুলে নিতে হবে। আমরা চার্জারটিকে খুলে নিব। চার্জারটি খোলার পরে আমাদেরকে কি করতে হবে এর ভেতরে আমরা আপনাদেরকে সব কিছুই দেখাবো, এ টু জেড পুরো ভিডিও একবারে দেখাবো। আমি কোথাও ভিডিও স্কিপ করব না, আমি আজকে আপনাদেরকে কথা দিলাম। আপনারাও আশা করি আমার ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিও কিন্তু অনেক লম্বা হবে, যেহেতু আমি বলেছি যে আমি কোথাও স্কিপ করব না। আজকে আমি আপনাদের সামনে পুরো চার্জারের কাজ দেখাবো, কীভাবে কাজটি করতে হবে। আমাদের কিন্তু এখানে লাইন দেওয়া আছে, লাইনটি কিন্তু আমরা খুলে দেইনি, আমরা লাইনটিকে আগে খুলে নিই। সব সময় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যখন এই ধরনের কাজ করবেন, সিরিজ লাইন ব্যবহার করার চিন্তা ভাবনা করবেন। সিরিজ লাইন যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে, আমরা যে কাজগুলো করি আমাদের এখানে শর্ট খাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কম থাকে। তো দেখুন আমি চার্জারটিকে খুলে নিলাম, যেহেতু চার্জারটি অনেক পুরাতন, এর যে লকগুলো আছে সম্পূর্ণ লক কিন্তু ভেঙে গিয়েছে। তো যার কারণে আমাদের খুলতে কোনো সমস্যা হলো না, শুধু টেপ কেটে দেওয়ার পরে আমরা খুলে নিতে পারলাম। আমি যদি আপনাদেরকে আরও একবার লাইন দিয়ে দেখাই, তো দেখুন চার্জারটি কিন্তু ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন চার্জারটি ঠিক আছে। আমরা এই চার্জারটিকেই 12 ভোল্ট তৈরি করব। তো 12 ভোল্ট তৈরি করার জন্য আমাদেরকে এখান থেকে সার্কিটটিকে বের করে নিতে হবে, যেহেতু কোনো লক নাই, লক না থাকার কারণে এখানে নাট দিয়ে আটকে দেওয়া হয়েছে। আমরা নাটটিকে খুব সুন্দরভাবে খুলে নিলাম। এরপরে আমাদেরকে কী করতে হবে, এরপর আমাদেরকে এখান থেকে এই যে তিন পিনের যে মসফেটটি দেখতে পাচ্ছেন, এই মসফেটটি আছে হলো 12 ইন্টু 60। এই মসফেটটিকে আমাদেরকে খুলে ফেলে দিতে হবে এখান থেকে। তো দেখুন আমরা মসফেটটিকে খুব সুন্দরভাবে খুলে নেব। মসফেট খোলার পরে আমাদেরকে কী করতে হবে সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। নাটটি অনেক জাম হয়ে গেছে, নাট আমরা খুলতে পারতেছি না, তো আমরা এই পুরো বোর্ডটাকেই খুলে দেবো এখান থেকে। বন্ধুরা, আমরা যে এই মসফেটটি যে খুলবো, এই মসফেটটি কিন্তু আমরা পরবর্তীতে আবারও ব্যবহার করতে পারবো, তাই আমাদের মসফেটটি কিন্তু নষ্ট করা যাবে না। তো দেখতে পেলেন আমরা কিন্তু মসফেটটিকে খুব সুন্দরভাবে খুলে নিলাম। খোলার পরে আমাদেরকে যা করতে হবে, আমরা যেহেতু 12 ভোল্টের চার্জার তৈরি করব, তো 12 ভোল্টের চার্জার তৈরি করার জন্য আমাদের কিন্তু এই 12 ইন্টু 60 যে মসফেট আছে, এই মসফেটটি থাকলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো আমাদেরকে এই 12 ইন্টু 60 মসফেটটি আগে খুলে নিতে হবে। তো দেখুন আমি মসফেটটিকে খুলে নিয়ে আসি। আমরা এখন এখানে ব্যবহার করব একটি KLY টিভির পাওয়ার সাপ্লাই। এটা সব ধরনের টিভিতে লাগানো যায়, টিভির যদি কোনো সময় পাওয়ার সাপ্লাই নাই হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করা হয়। তো আমরা আজকে টিভির পাওয়ার সাপ্লাই ব্যবহার করব এই চার্জারে। আমি এর আগেও এরকম ভিডিও বানিয়েছি, চার্জার তৈরি করেছি। অনেকে আমার কাছে কমেন্ট করেছেন যে ভাই, আমরা চার্জারে যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে যখন চার্জারে যখন লাইন দিই, ব্যাটারিতে লাগানোর পরে যখন লাইন দিচ্ছি চার্জ উঠতেছে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো কী কারণে চার্জ না ওঠে।
বা কোথায় আপনারা হয়তোবা ভুল করেছেন, কোনো ভুলের কারণে এরকম হচ্ছে, তো আমাদেরকে এখান থেকে কিন্তু দুইটা তার ব্যবহার করতে হবে। যে জাস্ট এই দুইটা তার ব্যবহার করব আমরা, আর একটি তার কেটে দেব এখান থেকে। যেহেতু আমাদের এখানে তিনটি তারের প্রয়োজন নাই, তার দুইটা তার লাগবে, তো দুইটা তার কিন্তু আমরা এখানে লাগিয়ে নিয়েছি। আমাদেরকে এখানে কিন্তু একটি হেডসিং পেপার আছে, হেডসিং পেপার এভাবে দিয়ে এরকম যে হেডসিংগুলো আছে আমাদেরকে কিন্তু এখানে হেডসিং ব্যবহার করতে হবে। তো আমরা হেডসিংটি একটু পরে লাগাবো। হেডসিং এখন আমাদের এই মুহূর্তে হেডসিং না হলেও চলতেছে, যেহেতু আমি এখন বর্তমান চার্জারটিকে চেক করব, সেটিংয়ের সময় আমাদের না হলেও চলবে। তো আমরা এখানে কোন তারটার সঙ্গে কোন তারটা লাগাবো আমাদেরকে তো এখানে কাজ করতে হবে, তো কোন তারের সাথে কোন তারটি লাগিয়ে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদেরকে এখানে তার লাগাইতে হবে এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন, যে ক্যাপাসিটারটি দেখা যাচ্ছে এই ক্যাপাসিটারের এই মাইনাস পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই মাইনাস পয়েন্টের এই পাশে লাগিয়ে নিতে হবে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে কোথায় লাগাতে হবে, তো দেখুন আমরা জুম করে নিলাম, এই যে এই ক্যাপাসিটারটার এই যে মাইনাস পয়েন্ট, এই মাইনাস পয়েন্টে আমাদেরকে লাগাইতে হবে এই KLY এর এই যে কালো যে তারটি আছে, এই কালো তারটিকে আমরা লাগিয়ে নেব এখানে। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি KLY এর কালো তারটি লাগিয়ে নিয়েছি। এবার আমাদেরকে এই লাল তারটি লাগাইতে হবে। তো লাল তারটি আমরা কোথায় লাগাবো? লাল তার দেখেন যে এখানে এই যে মসফেটটি আমরা খুললাম, যে মসফেটটি আমরা খুলে নিলাম, এই মসফেটের এই মাঝের পিনটিতে লাগিয়ে নিতে হবে। তো মাঝের পিন বরাবর এখানেও পিন আছে, আমরা মাঝে লাগাইতে গেলে হয়তো বা দুই পাশে কোনো একটার সাথে ঠেকে যেতে পারে, যার কারণে আমরা এই তারটিকে এখানে লাগিয়ে নিলাম, এখানে লাগিয়ে দিতে হবে। তো দেখুন আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। দেখেন আমার KLY লাগানোর কাজ কিন্তু শেষ। আমাদেরকে এখন যা করতে হবে তা হলো KLY, প্রথমত আমাদেরকে আগে KLY এর যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলটিকে আমাদেরকে এখান থেকে কমিয়ে নিতে হবে। তো দেখুন আমরা ভেরিয়েবলটি কমিয়ে নিলাম, একবার কমে দিয়েছি। এরপর আমরা যদি চার্জারটিতে একটু লাইন দিই, আমি চার্জারটিকে আচ্ছা এই পাশে এদিকেই থাক, ও সরি এদিকে থাকলে লাইট জ্বলে কিনা বোঝা যাবে না, তো আমরা এদিকে করে নিলাম। আমরা যদি একটু লাইন দিই, তো দেখুন এখানে পাওয়ার সাপ্লাই লাগানোর পরে এখানে কিন্তু লাইট জ্বলতেছে। আমরা কিন্তু এখানে এই যে মসফেটটি কিন্তু খুলে রেখেছি, তারপরেও কিন্তু চার্জারের লাইন আছে, দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের তেলেসমেতি এটা। আমি যদি আপনাদেরকে একটু ভোল্টেজটা মেপে দেখাই যে এখানে কত ভোল্ট আছে, আমাদেরকে কত ভোল্ট আছে সেটা দেখতে হবে। এখানে বন্ধুরা আমি কিন্তু এখানে 250 ভোল্টে রাখছি, আমি ভোল্টেজটি একটু 50 ভোল্টে রাখলাম। তো দেখেন আমার মিটার কিন্তু 50 ভোল্টে রাখার পরে এখানে দেখাচ্ছে 30 ভোল্টেরও উপরে উঠে গেছে, প্রায় 36 ভোল্টের মতন, সরি 32 বা 34 এরকম ভোল্ট চলে এসেছে। আমাদের এখানে কিন্তু এত ভোল্ট থাকলে চলবে না, আমাদেরকে 12 ভোল্টের জায়গায় 17 ভোল্ট, 18 ভোল্ট, 16 ভোল্ট এরকম দিতে হবে। জাস্ট 14.5 যখন চার্জ উঠবে বা 14.2 14.1 চার্জ যখন ফুল হবে তখন আমাদের এই চার্জারটি কিন্তু ব্যাটারি আবার শো করবে যে চার্জটি ফুল হয়ে গিয়েছে। তো আমাদেরকে এখানে আরও কিছু কাজ করতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করেন। আমি লাইনটা একটু খুলে নিই, লাইনটা খুলে নেওয়ার পরে আমাদেরকে এই যে এইখানটায় দেখেন এই যে ডায়োডটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ডায়োড, আমাদেরকে এই ডায়োডের অপোজিট সাইডটা কেটে দিতে হবে, এখানটা কেটে দিতে হবে। আমরা এই ডায়োডের এই সাইডটাকে কেটে দেব। আমাদেরকে এখানে যা করতে হবে তা হলো এই যে ডায়োডটি দেখতে পাচ্ছেন, এই ডায়োডের এই পাশে যে লাইনটি আছে এই লাইনটিকে আমাদেরকে কেটে দিতে হবে এখান থেকে। ডায়োডের এই পাশের লাইনটি আমরা এখান থেকে কেটে দেব, এই যে এই পাশের লাইনটি কেটে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু এই পাশের লাইনটি খুব সুন্দরভাবে কেটে দিচ্ছি, আপনারা এই পাশের লাইনটিকে এভাবে কেটে নেবেন। তো এই চপারের এই পাশের লাইনটি যদি আমরা না কাটি তাহলে কিন্তু ভোল্টেজটি আমাদেরকে কমবে না, তো আমাদের এই পাশের লাইনটি কিন্তু খুব সুন্দরভাবে একবার কেটে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই লাইনটিকে কেটে দিচ্ছি। তো দেখুন আমার এখানে কিন্তু কাটা প্রায় শেষ, এখানে কিন্তু লাইন আর নেই, এই যে দেখেন এখানে কিন্তু কেটে দিয়েছি।
দেখেন এখানে কিন্তু আমরা লাইনটিকে একবারে কেটে দিলাম। এই লাইনটি কাটার পরে আমাদেরকে কি করতে হবে, এই লাইনটি কেটে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এখান থেকে এই যে ইয়াটি দেখতে পাচ্ছেন ওমস আছে এখানে একটা, এই ওমসটিকেও কিন্তু খুলে দিতে হবে। এই যে ওমস দিয়ে এখান থেকে এখানে কিন্তু লাইনটি ট্রান্সফার করা আছে, তো আমরা এই ওমসের লাইনটিকেও এখান থেকে কেটে দেবো, তাহলে আমাদেরকে ওমস কিন্তু খুলতে হবে না। তো দেখুন আমরা কিন্তু এই লাইনটিকেও খুব সুন্দরভাবে কেটে দিলাম। তো দেখুন আমরা কিন্তু এখানে দুইটা লাইনে কেটে দিলাম। এরপর আমাদেরকে যা করতে হবে, এখানে কিন্তু আমাদেরকে এই যে ডায়োডটি আমরা কেটে দিয়েছি, এই চপারের লাইনটি কেটে দিয়েছি, এই ডায়োডের এই পাশের থেকে আমাদেরকে একটি তার সোল্ডারিং করতে হবে। এই যে এই এই পিনটিতে সোল্ডারিং করতে হবে, একবারে চপারের যে লাস্টের যে পিনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই লাস্টের পিনটিতে আমরা সোল্ডারিং করে নেব। তো সোল্ডারিং করার জন্য আমরা এখানে অবশ্যই কিন্তু এই ধরনের ভালো কয়েলের যে তারগুলো আছে এই তারগুলো ব্যবহার করব। তো আমরা এখানটাতে লাগিয়ে নেব, এখান থেকে এই পাশে আমরা এভাবে লাগিয়ে নেব। আমি দুইটা তারেরই মাথার ইনসুলেশন একটু উঠিয়ে নিই, উঠানোর পরে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা কিন্তু এই পাশে এই যে এখানে সোল্ডারিং করে নেব। তো দেখুন আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে সোল্ডারিং করে নিয়েছি, আমাদের এই অপোজিট ওয়্যারের অপোজিট সাইডটি এই যে এইখানে লাগিয়ে নিতে হবে, চপারের এই সাইডে লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমরা কিন্তু চপারের এই সাইডে লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমাদেরকে এখন এই চার্জারটিতে লাইন দিয়ে দেখতে হবে আমাদের এখানে ভোল্টেজ কত আসে। আমি যদি চার্জারটিতে লাইন দিয়ে একটু ভোল্টেজটা মাপ দিই, তো বন্ধুরা দেখেন আমি মিটারের সিলেক্টেড নকটি কিন্তু 50 ভোল্টে রাখছি। 50 ভোল্টে রাখার পর আমাদের এখানে 12 ভোল্ট দেখাচ্ছে। তো আমি 12 ভোল্ট আপনাদেরকে দেখালাম। আমরা যদি একটু ব্যাটারিতে লাগাই, তো দেখুন এই যে আমার সামনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, আমরা এই ব্যাটারিটিতে লাইন লাগাবো। এটা কিন্তু 12 ভোল্ট ব্যাটারি, 12 ভোল্ট ব্যাটারিতে আমরা লাইনটি লাগাবো। লাগানোর পরে দেখতে হবে আমাদের এখানে এই সবুজ বাতির জায়গায় লাল বাতি জ্বলে কি না। অনেকে হয়তো ভাববেন যে আমার চার্জারে লাইন দেওয়া নাই, অন্য কোথাও থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু লাইন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন লাইন দেওয়া আছে। আমি লাইনটিকে খুলে নিই, লাইনটিকে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমাদেরকে তো দেখুন আমরা কিন্তু এখানে +30+ লাগিয়ে নেব, -30- লাগিয়ে নেব। দেখুন আমরা কিন্তু এখানে প্লাসের সঙ্গে লাগিয়ে নিলাম। এখানে আমরা চিমটা ব্যবহার করব। এখন আপাতত আমরা এখানে এভাবেই সংযোগ করে দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এখানে সোল্ডারিং করা হয়ে গেল, সরি এখানে কিন্তু লাগানো হয়ে গেল খুব সুন্দরভাবে, কিন্তু আমি ব্যাটারির সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হলো আমাদেরকে এখানে ভোল্টেজটি মাপ দিতে হবে, কত ভোল্ট প্রবাহিত হয় এবং আমাদের এখানে লাল সবুজ দুইটা বাতি জ্বলে কি না, সরি লাল বাতিটি জ্বলে কি না, চার্জ ওঠে কি না, আমাদেরকে কিন্তু দেখতে হবে। তো দেখুন আমি কিন্তু যখন এখানে লাগালাম এখানে দেখাচ্ছে 12 ভোল্ট, ব্যাটারিটি 12 ভোল্ট। আমি যদি একটু লাইনটি লাগাই দিই, তো দেখেন এখানে কিন্তু 12 ভোল্টই শো করতেছে, এখানে কিন্তু বাতিটি কিন্তু সবুজে আছে, বাতিটি লাল হয় নাই। আমাদেরকে এখন যা করতে হবে, আপনারা একটু ভালোভাবে ফলো করবেন। এই জায়গাতে কিন্তু আপনারা ভুল করে থাকেন, আমার এই ফ্যানটির দিকেও খেয়াল করবেন, ফ্যানটি কিন্তু অফ হয়ে আছে। তো আমাদেরকে এখন যা করতে হবে তা হলো এই যে ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, এই ভেরিয়েবলটি একটু বাড়তি করে নিতে হবে। তো দেখুন আমার এখানে দেখুন এখন কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাতিটি কিন্তু সবুজটা অফ হয়ে যায়, লাল বাতিটি জ্বলে উঠেছিল, কিন্তু আবারও কিন্তু সবুজ বাতিটি জ্বলে উঠতেছে। তার মানে এখন দেখাচ্ছে যে আমার এখানে চার্জ ফুল দেখাচ্ছে। আমাদেরকে আরেকটু বাড়তি করে নিতে হবে, দেখুন আমরা কিন্তু আরেকটু বাড়তি করে নিলাম। আমাদেরকে দেখতে হবে এই ব্যাটারিটি যখন অটোমেটিক কাট হবে, সবুজ বাতিটি যখন চলে উঠবে তখন আমাদের এখানে দেখতে হবে কত ভোল্ট আসে। এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের 13 ভোল্টের চার্জ হচ্ছে, 13 ভোল্ট দেখা যাচ্ছে। যখন 14.4 ভোল্ট হবে তখন কিন্তু অটোমেটিক বাতিটি কিন্তু ফুল হয়ে যাবে, আমাদের বাতিটি কিন্তু সবুজ হয়ে গেছে,
আপনারা দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু ফুল হয়ে গেছে। কিন্তু আমাদের এই ব্যাটারিটিতে চার্জ থাকা অবস্থায় আমরা যাতে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অটো কাটটি দেখাতে পারি, সেজন্য চার্জ আলা ব্যাটারি, ফুল চার্জ আলা ব্যাটারি দিয়ে আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক কাট হচ্ছে। আমি যদি ব্যাটারিটি চার্জ ফুরানোর পরে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আমাদের কিন্তু অনেক সময় লাগবে। আর আমরা যখন ব্যাটারিটি কাট করতে যাই, অনেক সময় দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা ব্যাটারিটি আগে ফুল চার্জ করে নিই, ফুল চার্জ করে নেওয়ার পরে আমরা এই চার্জারটি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে থাকি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। যদি বুঝতে ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের ভোল্টেজ একটু বাড়তি করে নিতে হয়, অর্থাৎ আমি 13.5 রাখছিলাম, 13.5 কাট করছিলাম, এই যে দেখেন আপনারা দেখা যাচ্ছে 15 ভোল্টে কাট করবেন, এখানে ভোল্টেজটি একটু বাড়তি করে দিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 15 ভোল্ট যখন হয়ে যাবে তখন কিন্তু এই চার্জারটি অটোমেটিক কাট হয়ে যাবে। আমরা চাইলে এখানে বাড়তেও করতে পারবো, কমাতেও পারবো, যা করতে চাইবো আমরা কিন্তু তাই করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আরেকটু বাড়তি করে দিলাম। তো দেখেন আমি কিন্তু আরেকটু বাড়তি করে দেওয়ার পরে আমার ওখানে কিন্তু সিরিজ লাইনে বাতি কিন্তু হালকা একটু করে জ্বলে উঠতেছে, তার মানে আমার বোঝাচ্ছে যে এখানে আমার ভোল্টেজটি কিন্তু অতিরিক্ত বাড়তি দেওয়া হয়ে গেল। আমি যদি আরেকটু কমে দিই, তো দেখুন আমি এখানে 14 ভোল্ট করেছি, 14 ভোল্ট হয়েছে, দেখেন 14 ভোল্টটা কিন্তু আমাদের এখানে কাট হয়ে যাবে। আমি 13 আজ দেখা যাচ্ছে আমি এখানে 14 ভোল্টে কাট করছি, এখানে এটা কিন্তু 15 ভোল্ট, 15 ভোল্ট হওয়ার আগে আমাদের এই চার্জারটি কিন্তু অটোমেটিক কাট হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটু সময় নিয়ে দেখাই, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুদের উপকার হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি এইরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জার লাগায় রাখছি, ভোল্টেজটি কিন্তু আমি আরও বাড়তি করে দিয়েছি। আমাদের এখানে 14.5 যখন হবে তখন অটোমেটিক কাট হয়ে যাবে। তো এখানে আমার মিটারে কিন্তু দেখতে পাচ্ছেন 14 ভোল্টের ওপরে হালকা একটু উঠেছে, 14.5 হওয়া মাত্রই আমাদের এই চার্জারটি অটোমেটিক কাট হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 14.5 যখন আসতেছে, এখানে লক্ষ্য করেন আমার মিটারটি কিন্তু আস্তে আস্তে এখানে সবুজ বাতিটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং লাল বাতিটি আস্তে আস্তে আলোক কমে আসতেছে। এই যে ফ্যানটি দেখেন, ফ্যানের স্পিডও কিন্তু অনেকটা কমে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে যখন চার্জটি যখন ফুল হয়ে যাবে, ফুল হওয়া মাত্র আমাদের এই চার্জারটির লাল বাতিটি পুরোপুরিভাবে অফ হয়ে যাবে এবং ফ্যানটিও কিন্তু অফ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও আমি এখানে শেষ করছি। তো দেখুন এখনও কিন্তু আমাদের এখানে বাতিটি কিন্তু অফ হয় নাই, হালকা সবুজ বাতি লাল বাতি দুইটা বাতি জ্বলতেছে, তার মানে আমাদেরকে এখানে দেখা যাচ্ছে চার্জ ফুল হয় হচ্ছে না, আরেকটু চার্জ হবে তারপরে আমাদের এই এখানে কিন্তু বাতিটি ফুল হয়ে যাবে। তো বন্ধুরা আমি যদি এখানে একটু ভালোভাবে দেখাই, তো এখানে কিন্তু আমি একটি মোবাইল ব্যবহার করতেছি। তো মোবাইলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ব্যাটারিটিতে ভুটি উঠতেছে, এই যে দেখেন ভুটি উঠতেছে। আমি এই ভিডিওটা ভিডিওর মাঝখানে এক সাইডে আমি আপনাদেরকে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারিটিতে ভুটি উঠতেছে, চার্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি কিন্তু চার্জ হচ্ছে, খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু অফ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন শুধু সবুজ বাতি জ্বলতেছে। দেখুন লাইনটি কিন্তু ব্যাটারির সাথে লাগানো আছে, এখানে দেখেন 14.5 যখন হয়েছে তখন কিন্তু অটোমেটিক চার্জ লওয়া বন্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক চার্জ লওয়া বন্ধ হয়ে গেছে, দেখেন এই যে চার্জ কিন্তু আর নিচ্ছে না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে আমার এই ভিডিও দেখে সবার উপকার হয়। দোয়া করবেন, আসসালামু আলাইকুম।